সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের অধ্যায় দুই এর পার্ট এক অর্থাৎ শরীয়ত সম্পর্কিত আলোচনা করব। এই পাঠ শেষে আজকে আলোচনা শেষে তোমরা যা যা জানতে পারবে সেটা হচ্ছে শরীয়তের পরিচয়, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি, শরীয়তের গুরুত্ব এবং শরীয়তের উৎসসমূহ। প্রথমে আমি আলোচনা করব শরীয়তের পরিচয়। শরীয়ত শব্দটি আরবি। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা। এটি ব্যাপক অর্থে জীবনকানুন বা আইন কানুন বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় এবং সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে একজন মানুষ সুস্থ এবং সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের একটি লক্ষ্য থাকে, সে লক্ষ্য হচ্ছে দুনিয়াতে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করা, যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত এবং তার রাসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই সম্পর্কে তোমার একটি কবিতা পড়ে থাকবে, সেটা হচ্ছে কবি গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা। এখানে বলা আছে যে সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো মোদের বলি, চলো সেই পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। শরীয়তের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো যে ইসলামের যাবতীয় বিধিবিধান অর্থাৎ রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সকল বিধিবিধানের সমন্বিত রূপই হচ্ছে কি শরীয়ত। অর্থাৎ মহান আল্লাহ এবং তার রাসুল যে সকল বিষয়ে আদেশ করেছেন সেই সকল বিষয় তার আদেশসমূহ মেনে চলা, যে সকল বিষয়ে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে চলাই কি শরীয়ত। শরীয়ত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেছেন সুম্মা জাআলনা আলা শরিয়াতি মিন আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'আ আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। শরীয়ত বলতে দিনের মূল যে রাস্তা, মূল যে পথ, সেটাকে বোঝানো হয়েছে। সুতরাং আপনি তার অনুসরণ করুন আর অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন। অজ্ঞ মানে যারা বোঝে না, ইসলাম বোঝে না, শরীয়ত বোঝে না, তাদের খেয়াল খুশির অনুসরণ না করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এরপরে আমি তোমাদের আলোচনা করব শরীয়তের বিষয়বস্তু পরিধি। শরীয়তের বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক, কেননা একজন মানুষের জীবনের সর্বাঙ্গীন সব কিছুই শরীয়তের উপর নির্ভরশীল। যেমন রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক সব কিছুই কি শরীয়তের উপর নির্ভরশীল। এটি হলো মানব জাতির জন্য সার্বিক এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইংরেজিতে একটি কথা বলা হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে কি মানুষের জীবনের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং মানব জীবনের সমস্ত দিক নির্দেশনায় মহান আল্লাহ প্রদত্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন যা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিনকে, ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরীয়তের বিষয় এবং পরিধি অত্যন্ত ব্যাপক। এজন্য মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে মোট 3টি ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে আকিদা বা বিশ্বাসগত, দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা বা চরিত্র সংক্রান্ত, তৃতীয়ত হচ্ছে বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকরণ। বস্তুত একজন মানুষের জীবনের যাবতীয় আচার আচরণ, চিন্তা চেতনা সব কিছুই শরীয়তের অন্তর্ভুক্ত। এরপরে শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত তিনি যেভাবে করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামারা আইতুমুনি উসল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ, রোজা রাখো সেভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি ইবাদত আমি আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করতে বলেছি, যেভাবে আদায় করতে বলেছি, যে সময়টি নির্ধারণ করে দিয়েছি, সেই সকল সেই সময় সেইভাবেই সেই ইবাদতটা করতে হবে। এজন্য ইসলামী শরীয়তের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি মহান আল্লাহ এবং তার রাসূল যেভাবে সেই কাজটা নির্দেশ দিয়েছেন সেভাবে সেই কাজটা করা, যেই সময়টি নির্ধারণ করে দিয়েছেন সেই সময় সেই কাজটি করা। অন্যদিকে কোনো ব্যক্তি যদি শরীয়তকে স্বীকার করে, অন্যদিকে কোনো ব্যক্তি যদি শরীয়তকে স্বীকার করে সে কী হবে, সফল কাম হবে। পক্ষান্তরে
কোনো ব্যক্তি যদি শরীয়তকে অস্বীকার করে সে কি হবে, দুনিয়াতে যেমন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ঠিক পরকালে মহান আল্লাহ তাআলার কাছে কি হবে, জাহান্নামের শাস্তি দ্বারা শাস্তিপ্রাপ্ত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের যাবতীয় দিক নির্দেশনাসমূহ মেনে চলার যে নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলা আমার জন্য কি অত্যন্ত, আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং শরীয়তে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নত, কোনটি মুস্তাহাব, কোনটি নফল, এই সকল জ্ঞান শুধুমাত্র শরীয়তের মাধ্যমেই লাভ করা সম্ভব। উত্তম চরিত্র নৈতিকতার যাবতীয় শিক্ষাসমূহ কি শরীয়তের মাধ্যমে নির্ধারিত। এছাড়া শরীয়তের যে মূল ইবাদত, ইবাদতের নিয়মকানুন, নামাজ, রোজা, হজ, জাকাত, কখন কোন ওয়াক্তে কোন নামাজ পড়তে হবে, কোন সময় রোজা ফরজ, কোন সময় রোজা রাখা মুস্তাহাব, কোন সময় হারাম, হজ করতে গেলে কী কী শর্ত লাগবে, এই সকল বিষয়সমূহ কি মহান আল্লাহ প্রদত্ত একটা নির্ধারিত গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুসরণ করলে সে কী হবে, মহান আল্লাহর পথে মহান আল্লাহ পন্থা রাসুলের নির্ধারিত পন্থায় সে কী হবে, সফল কাম হতে পারবে। এরপর আমি তোমাদের আলোচনা করব শরীয়তের উৎসসমূহ। ইসলামী শরীয়তের মূল উৎস চারটি। ইসলামী শরীয়তের মূল উৎস হচ্ছে দুইটি, আল কোরআন এবং আল সুন্নাহ, কোরআন এবং সুন্নাত। কিন্তু ওলামায়ে কেরাম শরীয়তের যাবতীয় দিক নির্দেশনা উপর নির্ভর করে শরীয়তের মূল চারটি বিষয়ের ওপর কি করেছেন, মূল বিষয় নির্ধারণ করেছেন। একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ, একটি হচ্ছে ইজমা, একটি হচ্ছে কিয়াস। আমি তোমাদের পর্যায়ক্রমে চারটি বিষয় তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।